আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন পাশে একটি পৃথিবীর মানচিত্র টাঙানো আছে। তো আপনারা অলরেডি সকলেই বুঝে গেছেন আমাদের আজকের ভিডিও টপিকটি হচ্ছে পৃথিবীর মানচিত্র। সো মানচিত্র সম্পর্কে আমরা কথা বলতে গেলে প্রথমে আমাদের কিছু বেসিক জিনিস সম্পর্কে জানতে হয়, যেগুলোকে আমরা মানচিত্রের খুঁটিনাটিও বলতে পারি, আবার মানচিত্রের মৌলিক বিষয়ও বলতে পারি। তো মানচিত্রে আমাদের প্রথমে যে জিনিসটি জানতে হয় মানচিত্রের দিক, আশা করি আমরা সকলেই ব্যাপারটি জানি, তাও আমি একবার বলে রাখছি। মানচিত্রের দিক বলতে গেলে সবসময় মানচিত্রের নিয়ম হচ্ছে উপরের দিকটা থাকে উত্তর দিক এবং নিচের দিকটা থাকে দক্ষিণ দিক। বাকি দুইটা দিক আমরা উত্তর এবং দক্ষিণকে বিবেচনা করে বের করে ফেলতে পারি, কারণ উত্তর দিকে তাকালে ডান হাত বরাবর থাকে সচরাচর পূর্ব দিক এবং বাঁ হাত বরাবর থাকে পশ্চিম দিক। এরপর আসে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা। অক্ষরেখা ব্যাপারটি হচ্ছে মানচিত্রের মধ্যে পূর্ব থেকে পশ্চিম দিকে অথবা পশ্চিম থেকে পূর্ব দিকে আমরা যেভাবে বিবেচনা করি যে রেখাগুলো অঙ্কন করা থাকে সেগুলো হচ্ছে মানচিত্রের অক্ষরেখা। এবং দ্রাঘিমা রেখা বলতে আমরা সচরাচর বুঝি যেটা উত্তর থেকে দক্ষিণ দিকে অথবা দক্ষিণ থেকে উত্তর দিকে যে রেখাগুলো কল্পনা করা আছে বা অঙ্কন করা আছে এখানে, সেগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। তো সহজে যদি আমরা মনে রাখতে যাই, দ্রাঘিমা রেখা হচ্ছে যে রেখাটি দাঁড়িয়ে থাকে সেটি হচ্ছে দ্রাঘিমা রেখা, এবং অক্ষরেখা বলতে আমরা সহজেই বুঝতে পারি আসলে যেটি শুয়ে আছে বা ধরলাম অবসরে আছে যেটি, সেটি হচ্ছে অক্ষরেখা। এরপর যে ব্যাপারটি আসে আমাদের বিষুব রেখা এবং শূন্য ডিগ্রি দ্রাঘিমা রেখা। তো বিষুব রেখা হচ্ছে আমরা যদি সহজে চিন্তা করি যে পৃথিবীটা গোল এবং আমরা পৃথিবীটাকে মাঝ বরাবর কেটে দিব, অর্থাৎ উত্তর দিকে আমরা একটা দিক রাখবো, উত্তর দিকে একটা অংশ রাখবো এবং দক্ষিণ দিকে একটা অংশ রাখবো, তাহলে ঠিক মাঝ বরাবর যে রেখাটি আমরা পাবো সেটি হচ্ছে বিষুব রেখা। এবং এরপরে আসে শূন্য ডিগ্রি দ্রাঘিমা রেখা, অর্থাৎ পৃথিবীকে ওই আবার একই রকমভাবে যদি পশ্চিম দিকে একটি ভাগ রেখে এবং পূর্ব দিকে একটি ভাগ রেখে মাঝ বরাবর কেটে দেওয়া যেতে পারে, তাহলে আমরা পাবো শূন্য ডিগ্রি দ্রাঘিমা রেখা। এই শূন্য ডিগ্রি দ্রাঘিমা রেখার কাজটা আসলে কি? শূন্য ডিগ্রি দ্রাঘিমা রেখা আমরা দেখতে পাচ্ছি এখানে যুক্তরাজ্যের যে লন্ডন শহর আছে, এই লন্ডন শহরের উপর দিয়ে এই রেখাটি গিয়েছে। এবং আমরা সকলেই জানি যে আমাদের সময় নির্ণয়নের জন্য যেই শহরটিকে মূল কেন্দ্রবিন্দু হিসেবে ধরা হয় সেটি হচ্ছে আমাদের গ্রিনিচ মন্দির, বা আমাদের এই সময়টিকেও আমরা গ্রিনিচ মান সময় বলে থাকি। এবং এই গ্রিনিচ মন্দিরটি এই শূন্য ডিগ্রি দ্রাঘিমা রেখার উপরেই অবস্থিত। এবার আসি এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা থেকে যে কিছু কমন প্রশ্ন আসে সেগুলো নিয়ে। তো অক্ষরেখা থেকে আমরা যদি দেখি, আসলে আমরা তো জানি অক্ষরেখা জিনিসটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে অঙ্কিত রেখাগুলো। তো আমরা কিছু দেশের সীমান্তে দেখতে পাবো যে সে এই সীমান্তগুলো টোটালি এই অক্ষরেখা দ্বারাই ভাগ হয়েছে। তো এরকম আমরা সচরাচর দুইটি কমন দেশ আমরা মনেই রাখতে পারি, যেমন 49 ডিগ্রি অক্ষরেখা, যেটি এই 49 ডিগ্রি অক্ষরেখাটি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং কানাডার মাঝামাঝিতে অবস্থিত। অর্থাৎ এই 49 ডিগ্রি অক্ষরেখা দিয়েই যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে তাদের সীমান্তটি নির্ধারিত হয়েছে। এবং আরেকটি কমন প্রশ্ন যেটি এসে থাকে সচরাচর, যে আমরা জানি যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, ঠিক আমরা এখানেও দেখতে পারবো যে 38 ডিগ্রি অক্ষরেখা দ্বারা এই উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া ভাগ হয়েছে। তো এবার আসা যাক আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখা জিনিসটা আসলে কি? 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অবলম্বন করে সম্পূর্ণ জলভাগের উপর দিয়ে যেই কল্পিত রেখাটি অঙ্কন করা হয়েছে এটি হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। অর্থাৎ এখান থেকেই তারিখটি শুরু হয়। অর্থাৎ আমরা মানচিত্রের ঠিক এই জায়গায় যদি দেখি আন্তর্জাতিক তারিখ রেখাটি, আমরা দেখতে পাবো 180 ডিগ্রি রেখাকে অবলম্বন করে সম্পূর্ণ জলভাগের উপর দিয়ে এই রেখাটি অঙ্কন করা হয়েছে। এবং এই রেখাটিতে ঠিক এই রেখাটির ডান পাশে যদি হয় রবিবার, তাহলে এই রেখাটির বাম পাশে হবে সেদিন সোমবার। অর্থাৎ একই জায়গায় জাস্ট এই রেখাটির জন্য সময়টি দুই দিনের মধ্যে ভাগ হয়ে যায়। এটি হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। এরপর আসি ঠিক এশিয়া মহাদেশের পাশেই রয়েছে আমাদের ইউরোপ মহাদেশ। আমরা অনেকেই জানি যে এশিয়া এবং ইউরোপকে একত্রে ইউরেশিয়াও বলা হয়ে থাকে। তারপরেই আসে ঠিক এশিয়া এবং ইউরোপের সাথেই আফ্রিকা মহাদেশ, অর্থাৎ যেটি আমরা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ হিসেবে জানি। এরপরে ঠিক মাঝখানে আটলান্টিক মহাসাগর, এবং আটলান্টিক মহাসাগর পাড়ি দিলে আমরা চলে যাব উত্তর আমেরিকাতে, এবং দক্ষিণ দিকে রয়েছে দক্ষিণ আমেরিকা। এবং এরপরে আসে আমাদের সবচেয়ে ছোট মহাদেশ, অর্থাৎ অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশ। এরপর সর্বদক্ষিণে রয়েছে আমাদের অ্যান্টার্কটিকা মহাদেশ, অর্থাৎ বরফে আচ্ছাদিত মহাদেশ। এরপরে আমরা যদি 5টি মহাসাগর নিয়ে কথা বলতে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বড় মহাসাগর যেটি প্রশান্ত মহাসাগর, এরপরে রয়েছে আটলান্টিক মহাসাগর, এরপরে রয়েছে ভারত মহাসাগর, এরপরে রয়েছে দক্ষিণ মহাসাগর, এরপরে রয়েছে উত্তর বা আর্কটিক মহাসাগর। তো সহজে আমরা যদি মনে রাখতে যাই, আমরা মানচিত্রটার দিকে তাকালে আমরা বুঝতে পারি যে প্রশান্ত, আটলান্টিক, ভারত, দক্ষিণ, উত্তর। সো এইভাবে সহজে মনে রাখা যায়।
এরপরে যেহেতু আমরা এখন দেশ নিয়ে কথা বলবো এবং অঞ্চল নিয়ে কথা বলবো, তো প্রথমেই যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই সেটি হচ্ছে পৃথিবীর পাঁচটি সর্ববৃহৎ দেশ। তো পাঁচটি সর্ববৃহৎ দেশের কথা মনে রাখতে গেলে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে সবচেয়ে বড় দেশ হচ্ছে আমরা জানি রাশিয়া এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন, যেটি ভেঙে এখন অনেকগুলো দেশ হয়েছে। তো ভেঙে অনেকগুলো দেশ হওয়ার পরেও রাশিয়া বর্তমানে বিশ্বের সবচেয়ে বৃহৎ দেশ। এবং এরপরে আসে কানাডা, এরপরে আসে চীন, এরপরে আসে যুক্তরাষ্ট্র, এরপরে আসে ব্রাজিল, পৃথিবীর পাঁচটি সর্ববৃহৎ দেশ। তো এটিকে আমরা যদি সবচেয়ে সহজে মানে ডান বাম হিসাবে মনে রাখতে চাই, তো ডান বাম হিসাবে মনে রাখতে গেলে আমরা ডান হাত এবং বাম হাত ব্যবহার করে এটা মনে রাখতে পারি যে ডান দিকে রাশিয়া, ঠিক তার বামে কানাডা, তারপর আবার ডানে চীন, তারপর আবার বামে যুক্তরাষ্ট্র, তার ঠিক নিচেই ব্রাজিল। সো এভাবে আমরা এটাকে মনে রাখতে পারি। তো মহাদেশ এবং মহাসাগর নিয়ে কথা যেহেতু শেষ, তাহলে এখন আসে কিছু বিশেষ অঞ্চল নিয়ে। তো বিশেষ অঞ্চলের মধ্যে আমি শুরু করতে চাই আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী অঞ্চলগুলো নিয়ে, অর্থাৎ দক্ষিণ এশিয়া মহাদেশ যেটিকে আমরা বলি, অর্থাৎ যে দেশগুলো নিয়ে সার্ক গঠিত। তো দক্ষিণ এশিয়া মহাদেশ বলতে আসলে মূলত এশিয়ার ঠিক দক্ষিণ দিকটাকেই বোঝায়। আর এখানে আমরা জানি যে দক্ষিণ এশিয়ায় মোট আটটি দেশ রয়েছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, নেপাল, এবং সর্বশেষ যে সদস্যটি আমাদের দক্ষিণ এশিয়া মহাদেশের যে আঞ্চলিক সংগঠন অর্থাৎ সার্কে এসে যুক্ত হয়েছে সেটি হচ্ছে আফগানিস্তান। তো এই আটটি দেশকেই মূলত দক্ষিণ এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত হিসেবে ধরা হয়। তো এটিকে আমরা যদি সহজে মনে রাখতে চাই, তো এক্ষেত্রে আমরা একটু সহজে মনে রাখতে পারি একটা সূত্রের মাধ্যমে বলা যায়। যেমন বাবা মা আপাকে নিয়ে শ্রীলঙ্কা বেড়াতে গেছে, তো বাবা অর্থাৎ বাংলাদেশ, ভারত, মাতে মালদ্বীপ, আতে আফগানিস্তান, পাতে পাকিস্তান, নিয়েতে নেপাল, আর শ্রীলঙ্কা তো আছেই, এবং বেড়াতে থেকে আমরা ভুটানের নামটাকে মনে রাখতে পারি। তো এরপরে মানচিত্রে যেই যেই অঞ্চলটি নিয়ে আমি কথা বলতে চাই সেটি হচ্ছে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে। তো দক্ষিণ পূর্ব এশিয়ায় মোট 11টি দেশ রয়েছে, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন, মায়ানমার, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, এবং সর্বশেষ যে দেশটি এসেছে সেটি হচ্ছে পূর্ব তিমুর। তো এখানে মূলত একটা কনফিউশন আছে, কারণ দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের মোট দেশ রয়েছে 11টি, কিন্তু তাদের যে সংগঠন রয়েছে আসিয়ান, আসিয়ানে কিন্তু দেশ রয়েছে 10টি, কারণ সেখানে পূর্ব তিমুর দেশটি নেই। তো এরপরে আবার দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে আবার একটি বিশেষ অঞ্চলকে বলা হয় ইন্দো চীন অঞ্চল। এখন ইন্দো চীন শব্দটি শুনলেই মনে হবে হয়তো ইন্দোনেশিয়া চীন, বাট আসলে তা না। ইন্দো চীন অঞ্চলে মোট তিনটি দেশ রয়েছে, তো তিনটি দেশ হচ্ছে ভিয়েতনাম, কম্বোডিয়া এবং লাওস। তো এটিকে যদি আমরা সহজে মনে রাখতে চাই, ভাই কমলা খাই দিয়ে মনে রাখা যায়, ভাইতে ভিয়েতনাম, কমলার কমতে কম্বোডিয়া এবং লাতে লাওস। তো এই তিনটি দেশ নিয়ে মূলত আমাদের ইন্দো চীন অঞ্চলটি গঠিত। এরপর আমরা চলে যাব মধ্য এশিয়ায়। তো মধ্য এশিয়া বলতে আমরা আসলে মূলত যে দেশগুলো বুঝি সেগুলোকে আমরা সহজভাবে দেখতে গেলে দেখা যায় এগুলো রাশিয়ার থেকে স্বাধীন হওয়া দেশ। তো মধ্য এশিয়ার দেশগুলো হচ্ছে কিরগিজিস্তান, তাজাকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, অর্থাৎ সবগুলো দেশের শেষেই স্থান আছে। তো এ থেকে আমরা এগুলো একটু সহজে মনে রাখতে পারি। এই মধ্য এশিয়ার পরে আমরা যদি একটু ডান দিকে যাই তখন আমরা দেখতে পাবো দূরপ্রাচ্যের দেশগুলো। তো দূরপ্রাচ্যের দেশ মূলত আসলে কোনগুলো? দূরপ্রাচ্যের দেশ হচ্ছে চীন, জাপান, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া। অর্থাৎ এটাকে সহজে মনে রাখা যায় আসলে তাদের সবারই চেহারা একরকম বলা যায়, তো সেই হিসাবে আমরা মনে রাখতে পারি। তো এরপরে আমরা চলে যাব এশিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ অঞ্চল আমাদের আরব উপদ্বীপে, যেখানে মোট 6টি দেশ রয়েছে, সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং বাহরাইন। এই 6টি দেশ নিয়ে আমাদের এই আরব উপদ্বীপটি গঠিত, এবং এই আরব উপদ্বীপের পরেই লোহিত সাগর, এবং লোহিত সাগরের পরেই আমাদের আফ্রিকা মহাদেশ। তো আমরা এখন চলে যাই যদি আফ্রিকা মহাদেশে, তাহলে আফ্রিকা মহাদেশে আমরা দেখতে পাচ্ছি মূলত এটি উত্তর আফ্রিকা, মধ্য আফ্রিকা এবং নিম্ন আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা, তিনটি ভাগে বিভক্ত, এবং এর পাশে রয়েছে আমাদের সাহারা অঞ্চল। তো এই হচ্ছে আমাদের আফ্রিকা মহাদেশের মূল অঞ্চলগুলো। তো আফ্রিকা মহাদেশের মধ্যে যে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল রয়েছে সেটি হচ্ছে হর্ন অফ আফ্রিকা। তো এই হর্ন অফ আফ্রিকাতে আসলে মূলত কয়টি দেশ রয়েছে? হর্ন অফ আফ্রিকাতে রয়েছে মোট 4টি দেশ। এখন 4টি দেশের নাম কি কি? সোয়েজি, সোমালিয়া, ইরিত্রিয়া, ইথিওপিয়া এবং জিবুতি। মানে সোতে সোমালিয়া, ইতে ইরিত্রিয়া, আবার ইতে ইথিওপিয়া, জিতে জিবুতি। এরপরে আফ্রিকা মহাদেশে আরেকটি দেশ রয়েছে
যেটি অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের প্রশ্নে আমরা দেখতে পাই, সেটি হচ্ছে আরব বসন্তের শুরুটা কোন দেশে। তো আরব বসন্তের শুরুটা হচ্ছে তিউনিশিয়ায়, যেটি আফ্রিকা মহাদেশের একটি দেশ এবং পৃথিবীর সর্বশেষ স্বাধীন রাষ্ট্র। এখানে আমরা যদি এই মানচিত্রটিতে দেখতে পাই, এখানে আসলে লাল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে মূলত, যেটি হচ্ছে আমাদের দক্ষিণ সুদান, অর্থাৎ যেটি সুদান থেকে কিছুদিন আগেই স্বাধীন হয়েছে। তো এই ছিল আফ্রিকা মহাদেশ। এরপরে ঠিক আফ্রিকা মহাদেশের উপরের অংশে রয়েছে ভূমধ্য সাগর। তো ভূমধ্য সাগরটা পার হলেই আমরা আসলে চলে যেতে পারি আমাদের বলা যায় স্বপ্নের মহাদেশ বা ইউরোপ মহাদেশ। প্রথমেই বলি বলকান অঞ্চল নিয়ে। বলকান শব্দটির অর্থ হচ্ছে পার্বত্যাঞ্চল, কিন্তু এটার ভৌগোলিক অর্থ হচ্ছে মূলত উপদ্বীপ। তো বলকান অঞ্চলের দেশগুলো কী কী? তুরস্ক, আলবেনিয়া, বসনিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, রোমানিয়া, গ্রিস, সার্বিয়া, স্লোভেনিয়া, মন্টিনিগ্রো এবং উত্তর মেসিডোনিয়া। এই দেশগুলো হচ্ছে মূলত আমাদের বলকান অঞ্চলের দেশ। এরপরে ইউরোপ অঞ্চলের মূলত যেই অঞ্চলটা থেকে আমরা সচরাচর কিছু কোশ্চেন দেখতে পাই, সেই অঞ্চলটা হচ্ছে আমাদের স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। এটাকে পৃথিবীর সবচেয়ে সুখী অঞ্চলও বলা হয়। এখানে মোট 5টি দেশ রয়েছে এই অঞ্চলে। তো এই 5টি দেশকে খুঁজে বের করার জন্য আমরা আসলে খুঁজে বের করার ইংরেজিটাই মনে রাখতে পারি, অর্থাৎ ফাইন্ডস। কারণ এই 5টি দেশ হচ্ছে ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক এবং সুইডেন। তো আমরা যদি সহজে একটি সংক্ষিপ্ত শব্দ ফাইন্ডস মনে রাখি, তো ফাইন্ডসের এফতে আমরা মনে রাখতে পারি ফিনল্যান্ড, আইতে আইসল্যান্ড, এনতে নরওয়ে, ডিতে ডেনমার্ক, এসতে সুইডেন। এভাবে আমরা সহজেই এই অঞ্চলটি মনে রাখতে পারি। এরপর আছে আমাদের বাল্টিক টাইগার অঞ্চল। তো এখানে আছে এই বাল্টিক অঞ্চলে রয়েছে মূলত এটি বাল্টিক সাগরের ঠিক পাশের দেশগুলোকে এই অঞ্চলের অন্তর্ভুক্ত বলা হয়। এখানে আছে মোট 3টি দেশ, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া। এই 3টি দেশ নিয়ে মূলত আমাদের বাল্টিক অঞ্চল গঠিত। এরপর আমরা বলবো যে অঞ্চলটি নিয়ে, সেটি হচ্ছে আমাদের সকলেরই পরিচিত গ্রেট ব্রিটেন। তো গ্রেট ব্রিটেন আসলে মূলত 4টি অঞ্চল নিয়ে গঠিত, যেটি হচ্ছে ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ড। এই 4টি অঞ্চল নিয়ে আমাদের এই গ্রেট ব্রিটেন গঠিত। এবং এই গ্রেট ব্রিটেন কিন্তু ইউরোপ মহাদেশের যে মূল ভূখণ্ড, সেই মূল ভূখণ্ড থেকে ইংলিশ চ্যানেলের মাধ্যমে এখানে পৃথক করা আছে। তো এই গেল আমাদের গ্রেট ব্রিটেন সম্পর্কে। তো এবার আমরা ইউরোপের আরেকটি দেশ সম্পর্কে বলবো, যেটির নাম হচ্ছে ইতালি। আমরা সবাই চিনি, কিন্তু এই দেশটি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে গিয়ে এই দেশটিকে মূলত ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়, এবং এই দেশটির মানচিত্রে শুধু একটি নয়, 2টি ছিদ্র রয়েছে। অর্থাৎ এখানে এই দেশটির মাঝে আরও 2টি দেশ রয়েছে, ভ্যাটিকান সিটি এবং স্যান মেরিনো। ভ্যাটিকান সিটি হচ্ছে পোপের শহর হিসেবে বিখ্যাত, এবং স্যান মেরিনো দেশটি হচ্ছে এটি পৃথিবীর সর্বপ্রাচীন দেশ, এটি সেজন্য বিখ্যাত। তো এই গেল আমাদের ইউরোপ মহাদেশ সম্পর্কে, বা ইউরোপ মহাদেশের অঞ্চলগুলো আমরা সংক্ষেপে চিনে নিলাম। তো এবার কিন্তু আমাদের এই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে চলে যেতে হবে উত্তর আমেরিকায়। উত্তর আমেরিকা মহাদেশে রয়েছে মোট 23টি দেশ, যেখানে ক্যারিবিয়ান দেশ রয়েছে মোট 11টি, এবং মধ্য আমেরিকা অর্থাৎ দুই আমেরিকার মাঝামাঝি অঞ্চলকে আসলে মধ্য আমেরিকা বলা হয়, কিন্তু এটা আসলে উত্তর আমেরিকার মধ্যেই পড়েছে, সেখানে আছে মোট 8টি দেশ। এবং উত্তর আমেরিকার আবার উত্তর দিকে যেই যে অঞ্চলটি রয়েছে সেখানে রয়েছে মোট 2টি দেশ, যে 2টি দেশ হচ্ছে কানাডা এবং যুক্তরাষ্ট্র। একটি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম, আরেকটি হচ্ছে পৃথিবীর চতুর্থ বৃহত্তম দেশ। তো এই ছিল আসলে উত্তর আমেরিকা। আর উত্তর আমেরিকা সম্পর্কে আরেকটি তথ্য হলো, উত্তর আমেরিকার একটি অঞ্চল রয়েছে প্রেইরি অঞ্চল, যেটিকে আসলে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়, কারণ সেখানে অনেক বেশি পরিমাণে গম উৎপন্ন হয়। তো এরপরে আমরা উত্তর আমেরিকা থেকে যদি মাঝখানে রয়েছে পানামা খাল, এই পানামা খাল পার হলেই আমরা চলে যাব দক্ষিণ আমেরিকাতে। এই দক্ষিণ আমেরিকা মহাদেশের অর্ধেকের বেশি অঞ্চলই বনভূমি, প্রায় 52% এই মহাদেশের বনভূমির অন্তর্ভুক্ত। এবং আমাদের সকলের পরিচিত আমাজন বন, যাকে পৃথিবীর ফুসফুস বলা হয়, সেই আমাজন বনও কিন্তু এই দক্ষিণ আমেরিকা মহাদেশেই অবস্থিত। তো এই দক্ষিণ আমেরিকা মহাদেশের অঞ্চল হিসেবে যদি ভাগ করতে যাই, তাহলে এখানে বলা হয় ল্যাটিন আমেরিকা এবং ল্যাটিন আমেরিকা বহির্ভূত অঞ্চল। তো দক্ষিণ আমেরিকা মহাদেশের মোট দেশ রয়েছে 12টি। এই 12টি দেশের মধ্যে 10টি দেশ হচ্ছে ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত, এবং আর 2টি যে দেশ রয়েছে সেগুলো ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়। তাহলে ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত দেশগুলো কী কী? আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, বলিভিয়া, কলম্বিয়া, ভেনিজুয়েলা, পেরু, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে। আর 2টি দেশ রয়েছে যেগুলো ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়, সেগুলো হচ্ছে সুরিনাম এবং গায়ানা। তো এই ছিল আমাদের দক্ষিণ আমেরিকা মহাদেশ। এবার আমরা চলে যাই সবচেয়ে ছোট মহাদেশ অস্ট্রেলিয়া মহাদেশে। তো এটির মূল নাম কিন্তু ওশেনিয়া মহাদেশ, কিন্তু ওশেনিয়া মহাদেশ হলেও এটি অস্ট্রেলিয়া নামেই বেশি
সুপরিচিত আমাদের সকলের কাছে। তো এই মহাদেশে মূলত যদি আমরা দেশগুলিকে অঞ্চল হিসেবে ভাগ করতে যাই, তাহলে এই ওশেনিয়ার যে অঞ্চলগুলো রয়েছে, পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া এবং মেলোনেশিয়া, এই তিনটি অঞ্চলও কিন্তু ওশেনিয়া মহাদেশেরই অন্তর্ভুক্ত হিসেবে ধরা হয়। তো মাইক্রোনেশিয়া এবং পলিনেশিয়া এই দুটি কিন্তু আসলে মূলত বিষুবরেখার খুব কাছাকাছিতে অবস্থিত। তো মাইক্রোনেশিয়া শব্দটির অর্থ হচ্ছে ক্ষুদ্র দ্বীপ। মার্শাল দ্বীপপুঞ্জ, কিরিবাতি, নাউরু, পালাউ সহ আরও কিছু দেশ রয়েছে মাইক্রোনেশিয়ার অন্তর্ভুক্ত। এরপরে আছে পলিনেশিয়া। পলিনেশিয়া শব্দটির অর্থ হচ্ছে বহুদ্বীপ। তো টোঙ্গা, টোবেলু, সামোয়া সহ আরও কিছু দেশ নিয়ে পলিনেশিয়া গঠিত। এটি মূলত বিষুবরেখার থেকে কাছাকাছি অঞ্চলে, মানে বিষুবরেখার থেকে কাছাকাছিতেই দুটি অঞ্চল অবস্থিত। তো এরপরে আছে মেলোনেশিয়া, যেটি মূলত ওশেনিয়া মহাদেশের মূল ভূখণ্ড থেকে মাইক্রোনেশিয়া এবং পলিনেশিয়ার সাপেক্ষে অনেকটা কাছে। তো মেলোনেশিয়া শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণদ্বীপ। তো কৃষ্ণদ্বীপ এবং এর অন্তর্ভুক্ত হচ্ছে পাপুয়া নিউগিনি, ফিজি, বানুয়াতু, সলোমন সহ আরও কিছু দেশ এর অন্তর্ভুক্ত। তো আরেকটি দেশ যেটি রয়েছে এই ওশেনিয়া মহাদেশে, সেটি হচ্ছে আমাদের নিউজিল্যান্ড। তো এই নিউজিল্যান্ড দেশটিকে মূলত কিউইদের দেশ বলা হয় বা কিউই পাখির দেশ বলা হয়। এরপরে সবশেষে আমরা চলে যাব আমাদের অ্যান্টার্কটিকা মহাদেশে, যেটি আসলে মূলত মানব বসতিহীন একটি মহাদেশ। সেখানে কোনো মানুষ থাকে না এবং সেখানে কোনো স্বাধীন রাষ্ট্রও নেই, তবে প্রতি বছর কিছু বিজ্ঞানীরা সেখানে গবেষণার কাজে অবস্থান নেয়। তো এই ছিল পৃথিবীর মানচিত্র নিয়ে আমাদের আজকের এই ভিডিও। অতি সংক্ষেপে পুরো পৃথিবীর মানচিত্রকে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সায়েন্স ব্রেন, লার্ন অ্যান্ড শেয়ার। এবং আমরা আশা করি ইনশাল্লাহ নেক্সট ডে আরও ভালো কিছু বিষয় নিয়ে এরকম ভিডিও তৈরি করে আপনাদের সামনে আসার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।